জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যোগ দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আঁচ পেয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করেননি এদেশের কেউ তার বুকে গুলি চালাতে পারবে। জিয়াউর রহমানকেই পেয়েছিল খন্দকার মোস্তাক তার দোসর হিসেবে, সেই ছিল তার শক্তি, মূল শক্তির উৎস। কারণ ক্ষমতা যদি এভাবে দখল করতে হয় আর হত্যাকাণ্ড যদি চালাতে হয় তাহলে সামরিক বাহিনীর নিশ্চয়ই কিছু সহযোগিতা তার দরকার ছিল। শেখ হাসিনা বলেন, যারা পাকিস্তানের পদলেহনকারী তারাই বাংলাদেশকে মুছে দিতে স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখলকারীরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর ছিল। দেশে দুর্নীতি, সন্ত্রাস, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং দেশটাকে একেবারে শেষ করে দেওয়ার চক্রান্ত কিন্তু করেছে তখন। জিয়ার মরদেহ চন্দ্রিমা উদ্যানে নেই, কোথায় সমাহিত হয়েছে তা নিয়ে রহস্য আছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি, বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? এ সময় সাংগঠনিক ঐক্য আদর্শ ধারণ করে মানুষের জন্য কাজ করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন, এটাই তো আমাদের কাজ। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।